বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শম্ভুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলা সহ অন্যান্য বিষয়ে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। দুদক গত 25 আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনা সদর উপজেলার গভর্নমেন্ট হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাংলা নিউজ ডেস্ক।